Hello everyone and welcome back to my channel. This is Rooqma and this is my channel RooqmaRay. প্রথমবার লাইফে ড্রোন ওড়ালাম এবং প্রচন্ড এক্সাইটিং একটা ভিডিও। আমি ঘুরতে এসেছি হিমাচল প্রদেশ, আগেও এসেছি কিন্তু তোমাদের কখনো দেখাইনি, তাই ভাবলাম এই ভিডিওটা করি তোমাদের জন্য। সবাই দেখতে থাকো, অনেক কিছু আছে আগামী দিনে, আরো অনেক কিছু আসছে। এখন বাজে হচ্ছে 6:35 আর আমার ফ্লাইট হচ্ছে 11:45। অ্যাকচুয়ালি এটা সাডেন প্ল্যান বলে, এক সেকেন্ড আমি একটু মিউট করে, সাডেন প্ল্যান মানে হঠাৎ করে আমি ছুটি পেয়েছি শুটিং থেকে, সেই কারণে প্যাকিং করা। এবার লাস্ট মোমেন্ট, না আছে হোটেল বুকিং, না আছে কিছু, শুধু গাড়িটা বুক করতে পেরেছি এবং ফ্লাইটের টিকিটস বুক হয়েছে, তাই চটপট আমি এখন এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে গিয়ে বাকি কথা হচ্ছে, আপাতত প্যাকিং তো করছি এবং আমার সাথে এই প্রথমবার আমার ড্রোন যাচ্ছে, তো আই এম ভেরি এক্সাইটেড। কিছু রুলস রেগুলেশনস আছে, সেগুলো সব দেখেছি, এখনও দেখা বাকি আছে, নিয়ে যাব, জানি না কী হবে, প্রচণ্ড টেনশনের মধ্যে আছি। বাই বাই বাই, বোঝাচ্ছি, দেখা হচ্ছে এয়ারপোর্টে। সি অফ করতে মানে যাচ্ছেন, কোথায় যাচ্ছে এয়ারপোর্টে, এমন লাগেজ আমার যে গাড়িতে ঢুকছে না। যাই হোক, এখন বেরোই, অলরেডি দেরি হয়ে গেছে। আর আমার ঘড়িতে 10:30 দেখাচ্ছে কেন রে, আমাকে রিসেট করতে হবে টাইমটা। ও, এটা সবসময় এরকম হয় কেন? আমারটা তো, আমারটা মানে আমি নেহাব জানি, এই ফার্স্ট টাইম হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। তুই কি স্নান করেছিস এক্ষুনি? স্নান করেছি এক্ষুনি, সেটা ঠিক, আবার এক্ষুনি এখন দাঁড়িয়ে করলাম, এত গরম লাগছে। চলো যাই যাই যাই, চলো আচ্ছা আচ্ছা, ও গাড়িতে আচ্ছা। আমি তো যাচ্ছি না, কে যাচ্ছে? আমি 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 যা করেছি, যা নেচেছি আর তোকে যা কিনছেছি, থ্যাংক ইউ। এই যে সুটকেস বেরোচ্ছে, এক্ষুনি ঢুকে যাবো, বেশি না 8-9 দিন। তবে আমি খুব বেশি না বলবো না যে তুই কোথায় যাচ্ছিস, সেটা আমি চাই যে তুই তোর ব্লগে তোর দর্শক, না না তুই বলে দে, কোনো অসুবিধা নেই। না না না, এইটুকু বলবো যে পাহাড়ে যাচ্ছে। হ্যাঁ, পাহাড়ে যাচ্ছে, তাই এত লাগেজ, এত লাগেজ হয়েছে, তাই পাহাড়ে যাচ্ছে। তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস তো, কি করবো? তুই যদি না যেতে চাস, আমি তো রেডি ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও যেতে চাইছে না। না না, একবার তো বলিসও নি। হ্যাঁ বলেছি, আমি এখনো বলছি, আমার কাছে এখন বলবি প্রচুর জামা কাপড় আছে এক্সট্রা, কোনো অসুবিধা হবে না, আমার জামা পরে তুই কাটিয়ে দিতে পারবি। যাবি তো, চল সমুদা চলে যা, আমি ওকে নিয়ে চলে যাচ্ছি। ভালো করে জান, এবং ভীষণ ইজি ছিল, আমি বলে দিচ্ছি, যদি কেউ ড্রোন ক্যারি করতে চায়, আমি ফার্স্ট টাইম ক্যারি করছি তো সেই জন্য আমি একটু নার্ভাস ছিলাম, বাট সমস্ত কিছু হ্যান্ড লাগেজে তুমি যদি রাখো কোনো সমস্যা হবে না, একদম চলে এলো। আজকে যাই না, এরপর কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগছে, এই প্রথম পুরো ফাঁকা, সো আমি এখন পৌঁছে গেছি চণ্ডীগড় এয়ারপোর্টে। মাঝখানে দিল্লিতে অনেকক্ষণ ছিলাম, লেওভার ছিল, কতক্ষণ তাও 3 ঘন্টা তো হবে, 3 ঘন্টার মতো। এখন চলে এসেছি চণ্ডীগড় এয়ারপোর্টে, বাইরে গাড়ি ওয়েট করছে, একটা চা খাচ্ছি। কি সুন্দর স্পিড একটা স্টল দিয়েছে এয়ারপোর্টের ভিতরে। সো আই এম হ্যাভিং মাই মর্নিং টি, যদিও আমি দুধ চা খাই না, বাট এখানে আর কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য দুধ চাই খাচ্ছি, এবং ভীষণ ভীষণ এক্সাইটেড। আপাতত ভাবছি একটু গাড়িতে ঘুমোতে হবে, কারণ সেই কখন আমি বেরিয়েছি, এখনও আমি পৌঁছতে পারিনি হোটেলে, একটু টাইম লাগবে, তবে পাহাড়টা দেখার জন্য খুব এক্সাইটেড। চলো দেখি বেরিয়ে। আজকের দিনটা শুরু করছি খাওয়া দাওয়া দিয়ে, মানে দিন তো শুরু অনেক আগেই হয়ে গেছে, কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু দিনের প্রথম খাওয়া পাহাড় দেখতে দেখতে, এই যে দহি আর আলু পরাঠা, ব্যাপারটাই আরাম। আর বাইরেটা আমি জাস্ট দেখাচ্ছি, তার সাথে এরকম আলু পরাঠা আর দই আর কি চাই। আমার নাম দিয়েছিল তিজোরি, 2019 যখন এসেছিলাম আমরা ঘুরতে, তখন উনি ছিলেন সঞ্জয়জি,
नंबर बता दीजिए आपका ऐड भी हो जाएगा मोबाइल नंबर तो क्या किसका 9816594533 बहुत अच्छा ड्राइवर है ये मतलब इतना घुमाया हम लोगों को समझ में आ रहा है बंगला में बोलूं तो समझ में आ जाएगा अच्छा तो दारुण घूमिए चलो कई बार ওনাকে পাইনি বলে ও এই যে ছবি বার করেছে मुझे भेजना है ये फोटोग्राफ्स ये वो रेड रेड ओ रेड रेड দেখা করলাম কারণ এতদিন পরে আবার এসছি হিমাচলে আরেকজন আছে বিঙ্কলজি তার সাথে দেখা করবো আর নয়া ফ্রেন্ড आपका नाम बताइए नंबर भी बता दीजिए आपका भी ऐड हो जाएगा ये अच्छा है बहुत अच्छा है आपसे बेटर है তো এখন ঘুরবো সবে এসছি এখনো হোটেলেও যাইনি হোটেলে যাবো ফ্রেশ আপ কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম তারপরে হঠাৎ করে দেখছি যে এই রকম সুন্দর বাইরেটা মানে হিমাচল সত্যি অপূর্ব আর আমি শুধু ওয়েট করে আছি কাজা কবে পৌঁছবো কাজায় আগের বার যখন গেছিলাম তখন আমি ব্লগিং শুরু করিনি তাই জন্য তোমাদের দেখাতে পারিনি বাট এইবার আমি শুধুমাত্র তোমাদের জন্যই কাজা আসছি যাতে আমি ব্লগ করতে পারি আর তোমাদের দেখাতে পারি হোটেলটা নতুন একদম হয়েছে সুন্দর ছোটর মধ্যে এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে আছে একটা কাভার্ড টিভি একটা বেড অ্যান্ড দ্য মেইন থিং ব্যালকনি ব্যালকনিটা মানে অপূর্ব বৃষ্টি নেমে গেছে কি ঠান্ডা এখানে বলে বোঝাতে পারবো না আমি ভাবছি কাজায় কি হবে এখানে যদি এত ঠান্ডা এই সময় মানে জুন মাস প্রায় পড়তে চললো আজকে হচ্ছে মের 30th বীভৎস ঠান্ডা আমি অবশ্য কিছু জ্যাকেট ফ্যাকেট পরিনি বলে আরও বেশি ঠান্ডা লাগছে বাট লুক অ্যাট দ্য ভিউ আর প্রচণ্ড পিসফুল মানে ভীষণ শান্তি আছে এখানে যাই হোক এখন খাবার অর্ডার দিয়েছি লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তারপরে আজকে সেরকম একটা খুব একটা প্ল্যান নেই কারণ আজকের দিনটা একটু রিল্যাক্স করতে চাই অনেকটা হেক্টিক হয়ে গেছে অলরেডি অনেকটা যা মানে অনেকটা রাস্তা এসেছি তো সেই কারণে আজকের দিনটা একটু রিল্যাক্স করতে চাই যদি বেরোই যদি কোথাও যাই তাহলে তোমাদেরকে দেখাবো আর নয়তো যা করছি সেটা তো দেখাবোই চলো বাই খাবারটা আসুক তারপরে আবার দেখাচ্ছি মানে সুপার 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 এক্সাইটেড হলে যা হয় সেটা হয়েছে এখন খাবার চলে এসছে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস আর সঙ্গে বাইরের বৃষ্টি নামছে কি ঠান্ডা ঠান্ডাটা আরও বাড়বে বুঝতে পারছি কিন্তু কন্ট্রোল করতে পারছি না এই যে মেঘ ডাকছে বৃষ্টি আসছে পাহাড়ের বৃষ্টি মানে সেটা একটা অদ্ভুত ফিলিং সেটা সবাই জানো আমরা আমরা সবাই জানি আমরা যারা পাহাড় ভালোবাসি অনেকে সমুদ্র ভালোবাসে কিন্তু আমি পাহাড়টা মানে আমার জাস্ট প্রেম পাহাড় তো পাহাড়ে এরকমভাবে বৃষ্টি আসছে এবং নিস্তব্ধ মানে অসাধারণ হিমাচল এমনি খুব সুন্দর আর যতবার হিমাচল আসি ততবার আমার এত 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 ভালো লাগে মনে হয় এখানে থেকেই যাই বাট থাকলে তো হবে না ফিরে যেতে হবে আপাতত আমি খাবারে কনসেন্ট্রেট করি আর তারপরে বৃষ্টি ফিষ্টি হচ্ছে একটুখানি উপভোগ করি বাইরেটা অসাধারণ লাগছে দেখো আমি দ্রোনটা ওড়ানো শুরু করেছিলাম আমি একটুখানি শট দেবো তার কারণ প্রচণ্ড জোরে বৃষ্টি নামছিল এবং আমার ড্রোন ভিজেও গেছে বৃষ্টিতে তাই জন্য আমি কন্টিনিউ করতে পারিনি আরও তো আছে ড্রোন শট প্রচুর পাবে তোমরা এবার একটুখানি নতুন রকমভাবে নতুন উদ্যোগ নিয়ে আবার শুরু করছি সবাই প্লিজ পাশে থেকো আমার তাহলে আমার খুব ভালো লাগবে
গাড়ির আওয়াজ, আমি এডিট করে কিছু বসাইনি। বিভৎস ঝড় উঠেছে আর বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, সাংঘাতিক ওয়েদার। এই যে বোঝা যাচ্ছে বৃষ্টিটা হচ্ছে যে, আমি বাইরে বেরোতে পারবো না এখন, ওয়েদারটা অদ্ভুত হয়ে আছে, প্রচণ্ড জোলো জোলো একটা ওয়েদার, বৃষ্টি হয়ে যাচ্ছে। তাই জন্য এবার আমি একটুখানি রেস্ট নেওয়ার জন্য ভাবছি, কারণ একদম রেস্ট নিইনি, ঘুমোইনি। এই যে বৃষ্টি, এরকম আরামদায়ক একটা ওয়েদার হলে ঘুমোতে ইচ্ছা করে না? আমার তো ভীষণ ঘুম পাচ্ছে। আপাতত আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে উঠে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে দেখলাম বাইরেটা অন্ধকার হয়ে গেছে, অলরেডি সানসেট হয়ে গেছে। আমি মাঝে মাঝে চোখ খুলে খুলে দেখছি বাইরেটা যে অন্ধকার অন্ধকার পুরো। যাই হোক, তারপরে আমি একটু এডিট ফেডিট করলাম ভিডিওটা, কারণ এটা সকালবেলায় আপলোড করতে হবে। তো এখন এই আপলোড করতে বসবো এবং তারপরে দেখি ডিনার টিনার করতে হবে। অপূর্ব, পুরো চিকচিক চিকচিক করছে চারিদিকটা। এখন অনেকটা রাত হয়ে গেছে, এবার আমি ঘুমোতে যাব। আজকের দিনটা ওভার এখানেই, ভিডিওটা এখানেই শেষ করছি। পিসফুলি অপূর্ব লাগছে দেখতে এখান থেকে, আর খুব ঠান্ডা, বেশিক্ষণ বাইরে দাঁড়াতে পারছি না। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। গুড নাইট এভরিওয়ান।